আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যে যে এখান থেকে দেখছেন এবং শুনছেন আমার আজকের এই ব্লগটি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ঘুরতে গিয়েছিলাম একটু মার্কেটে, তো সেই মার্কেটের ভিডিও এবং বিকেলবেলা খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টির কিছু সুন্দর মুহূর্ত দিয়ে আজকে ব্লগটি আমি সাজিয়েছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো বিকেলবেলা বৃষ্টি আসার এক মুহূর্তে আজও ছাদে খেলা করছিল এবং একটু পরেই বৃষ্টি চলে এসেছে, তো বেশ ভালো লাগছিল বৃষ্টি আসার এই মুহূর্তটা। আর ছাদে এমনি তো বেশ ভালো লাগে, কারণ ছাদের পরিবেশটা বেশ সুন্দর। তো বৃষ্টি আসার সময় আমি আজকে ছাতা দিয়েছিলাম আর একটু একটু বৃষ্টি পড়ছিল, আজও ভিজছিল। তো আমি আজকে কখনো এত বেশি বাধা নিষেধ দেই না, বৃষ্টিতে ভিজা যাবে না বা বৃষ্টি শরীরে লাগলে একদম জ্বর চলে আসবে, তো ওইরকম কোনো বাধা নিষেধ আমি কখনো ওকে দেই না। কারণ এখন তো হচ্ছে শৈশবে একটু বৃষ্টিতে ভিজবে, খেলবে, একটু প্রকৃতি চিনবে, তো আমার কাছে এটাই মনে হয়। তো যখনই বৃষ্টি আসে আমি ওকে একটু ছুঁয়ে দেখতে দেই বৃষ্টির পানি, তো একটু বৃষ্টিতে ভিজতে দিই মাঝে মাঝে একটু হাতে বাহিরে ও পানি ধরে, তো বেশ ভালো লাগে এই জিনিসগুলো। এবং আমি নিজেও পার্সোনালি বৃষ্টি খুব পছন্দ করি এবং ভিজতে আমার ভীষণ ভালো লাগে বৃষ্টিতে। তো বৃষ্টির পরের পরিবেশ এবং বৃষ্টি এই সময়ের পরিবেশ বেশ দুটোই আমার কাছে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো বৃষ্টির সময় আমার পাশের ফ্ল্যাটের আপুর সাথে গল্প করছিলাম আর আপুর ব্যালকনিটা হচ্ছে মানে ছোট্ট পরিসরে আপু বেশ সুন্দর করে ব্যালকনিটাকে সাজিয়েছেন, বেশ ভালো লাগে, ছোট ছোট টপ দিয়ে সাজিয়েছেন। তো বৃষ্টির সময় আমরা বলছিলাম যে মানে ঝালমুড়ি খেলে হয়তো ভালো লাগবে, তো আপুর ব্যালকনি থেকে পুদিনা পাতা নিলাম। আমাদের ছাদেও পুদিনা পাতা আছে বাট বৃষ্টির জন্য আর সন্ধ্যাবেলা ছাদে যাওয়া হয়নি। তো আপুর ব্যালকনি থেকে পুদিনা পাতা নিয়ে মুড়ি খেলাম, বেশ ভালো লাগছিলো। আসলে বৃষ্টিতে ঝালমুড়ি বেশ ভালো লাগে, বাট আমি মরিচ দেইনি যেহেতু ছোট্ট আজোয়া একটু শেয়ার করবে আমাদের সাথে। তো সব মিলিয়ে বৃষ্টির সন্ধ্যাটা বেশ ভালো লাগছিলো। আর যেহেতু এই সিজনের প্রথম বৃষ্টি, বৃষ্টি কিন্তু খুব বেশি হয়নি, একদিন বা দুদিন হয়েছে, তো প্রথম প্রথম বৃষ্টিগুলো কিন্তু বেশ ভালো লাগে।
তো এই তো আজকের মতো বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করে সবাই একটু পাশে থাকবেন প্লিজ। আর এই তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।